আসসালামু আলাইকুম, আশা করি সকলেই সুস্থ রয়েছেন। আজকে গরু হৃষ্টপুষ্টকরণে UMS এর ভূমিকা এবং সেই সাথে কিভাবে কখন খাওয়াতে হবে, কতটুকু খাওয়াতে হবে, UMS কি এবং তা খাওয়ালে কি উন্নতি ঘটে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা সকলেই ধৈর্য সহকারে দেখতে থাকুন। UMS হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র, অর্থাৎ প্রক্রিয়া ইউরিয়া প্রক্রিয়াজাত খড়। UMS এমন একটি পদ্ধতি যার মাধ্যমে খড়ের গুণগত মান বৃদ্ধি করা হয়। আমরা জানি যে খড়ের পুষ্টিমান তেমন বেশি নেই, বিশেষ করে খড়ে মাত্র 3% ক্রুড প্রোটিন থাকে। প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, বাট ক্রুড প্রোটিন গরুর খাবারের বা স্বাস্থ্য বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটি কোষ গঠন করতে হলেও প্রোটিন সারা হয় না, সুতরাং প্রোটিন একটি অত্যাবশ্যকীয় উপাদান। তো সুতরাং এই প্রোটিন সোর্স বা প্রোটিনের পরিমাণ বাড়াতে UMS পদ্ধতি নেওয়া হয়। সাধারণত এই খড়ের 3% প্রোটিন UMS করার পরে সেটি 15-18% প্রোটিন সমৃদ্ধ হয়ে যায়। তাহলে সেটি কিভাবে করা হয়? সেটি করা হয় সাধারণত ইউরিয়ার সাহায্যে। এখন ইউরিয়াতে আমরা জানি যে নাইট্রোজেন রয়েছে, সেই নাইট্রোজেন বেশটাকে কাজে লাগানো হয় প্রোটিন তৈরিতে। তাহলে ইউরিয়া মোলাসেস সেটি প্রক্রিয়া করে আমরা সহজেই 15-18% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে পারি। আমি বিভিন্ন ভিডিওতে বলেছি যে গরুর জন্য সাধারণত 15-20% পর্যন্ত প্রোটিন প্রয়োজন পড়ে। তাহলে যদি খড়কে 80% অর্থাৎ 18% বা 15% এর পুষ্টিগুণ বাড়ানো যায় বা কুট প্রোটিন বাড়ানো যায়, তাহলে দানাদার খাবারের উপর চাপ কম পড়ে বা না দিলেও তার স্বাস্থ্য বৃদ্ধি পেতে থাকে। এবং ইউরিয়া মোলাসেস স্ট্রটি তৈরি করার পদ্ধতি হচ্ছে যে আমরা প্রথমে খড়কে টুকরো টুকরো করে স্তরে স্তরে সাজাতে হবে এবং ইউরিয়া মোলাসেস এবং পানি সেটি একটি নির্দিষ্ট অনুপাতে মিশ্রণ তৈরি করে নিতে হবে। তাহলে মিশ্রণটি তৈরির জন্য যে উপাদান বা আনুপাতিক হার ব্যবহার করতে হবে সেটি হচ্ছে, যদি আমরা 10 কেজি খড় নিই তাহলে তার অর্ধেক পানি অর্থাৎ 5 লিটার পানি ব্যবহার করতে হবে এবং তার অর্ধেক লালি অর্থাৎ মোলাসেস বা চিটাগুর যে যে নামেই বলুন, তার অর্ধেক হচ্ছে 2.5 কেজি চিটাগুর নিতে হবে এবং 300 গ্রাম ইউরিয়া ব্যবহার করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে ইউরিয়াটা যেন 300 গ্রামের বেশি হয়ে না যায়, কিছুটা কম হলে সমস্যা নেই। তাহলে ইউরিয়া এবং পানি আমরা মোলাসেস সেগুলো উত্তম রূপে মিশ্রণ করে নেব এবং তারপর স্তরে স্তরে সাজানো খড়ের উপর আমরা সিটি এমনভাবে দিব যাতে সমসত্ত্ব মিশ্রণ হয়, অর্থাৎ প্রতিটি খড়ের টুকরোই যেন সমানভাবে এই মিশ্রণটি পায় এবং দ্রুত শুষে নিতে পারে এবং কোনো তলানিতে যেন পানি বা এই মিশ্রণটি জমে না থাকে। তাহলে স্প্রের সাহায্য আমরা দিতে পারি, গ্লাভস পরে হাতের সাহায্য আমরা দিতে পারি। তাহলে এই বিষয়টি আমরা করার পর তাকে আমরা আধা ঘন্টা ডেকে রাখবো এবং আধা ঘন্টা পরে
খাওয়ানো উপযুক্ত হয়ে যায়। তাহলে খাওয়ানোর জন্য ইউরিয়া মোলাসেস স্ট্র তৈরি হয়ে গেলে আমরা সাধারণত যে সকালে তৈরি করি বিকালে আমরা খাওয়ানোর চেষ্টা করব। আধা ঘন্টা পরে দিলেই কোনো সমস্যা নাই, কিন্তু এই ইউরিয়া মোলাসেস স্ট্রটি আবার পানির সাথে মিক্স করে দেওয়া যাবে না, আলাদাভাবে অন্যান্য খাবারের সাথেও দেওয়ার প্রয়োজন নেই, আলাদাভাবে দিতে হবে, আলাদাভাবে দেওয়াই উত্তম এবং এর আগে পরে পানি না খাওয়ানোই উত্তম। অর্থাৎ ইউরিয়া যদি শুধু পানির সাথে চলে যায় তাহলে কিন্তু বিষক্রিয়াটা হয়ে যায়, কিন্তু যদি মোলাসেস বা স্ট্রর মাধ্যমে সেটা আমরা খাওয়াই তাহলে কিন্তু কোনো বিষক্রিয়া হয় না। সাধারণত 6 মাসের নিচে যে গর্ভবতী গাভীগুলো রয়েছে তাকেও খাওয়ানো যায়, পাশাপাশি ষাঁড়গুলোকে তো খাওয়ানো যাবেই, এবং ছোটো 6 মাসের নিচে ছোটো বাছুরকে না খাওয়ানোই উত্তম। তাহলে আমরা যদি হৃষ্টপুষ্ট বা মোটাতাজনকরণ করতে চাই, স্বাস্থ্য বৃদ্ধি করতে চাই, তাহলে ইউরিয়া মোলাসেস খাওয়াতে হবে, আর কোনো বিকল্প নাই। এবং ইউরিয়া মোলাসেস কতটুকু দিবেন? সাধারণত 100 কেজি ওজনের জন্য 1.5 কেজি UMS দিতে পারেন, সর্বোচ্চ 2 কেজি দিতে হবে। আপনার UMSটি যদি প্রপারলি সুন্দররূপে নির্দিষ্ট অনুপাতে তৈরি হয় তাহলে গরুকে আর কোনো খাবার না দিলেও চলবে, তার স্বাস্থ্য ধীরে ধীরে বাড়তে থাকবে। তো আমরা যদি শুধু খড় দিই তাহলে গরুর স্বাস্থ্য ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু আমরা যদি ইউরিয়া মোলাসেস তৈরি করে আমরা দিতে পারি তাহলে আমাদের কষ্ট বা তৈরির কষ্ট কম। বর্তমানে যে দানাদার খাবারের ঊর্ধ্ব মূল্য, তা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের এই খড়কে কাজে লাগিয়ে আমাদেরকে গরুকে খাওয়াতে হবে, তাহলে অল্প খরচে আপনি স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন। এখন গরু যদি কৃমিমুক্ত থাকে, কোনো রোগবালায় আক্রান্ত না হয়, ভ্যাকসিন দেওয়া থাকে, পাশাপাশি আপনি যদি UMS খাবার খাওয়ান এবং পর্যাপ্ত পরিমাণে যদি ঘাস খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাবারের উপর নির্ভরশীল হতে হবে না। তো সবচেয়ে উত্তম পদ্ধতি, যদি সুন্দরভাবে আপনারা সেটি রপ্ত করতে পারেন তাহলে অবশ্যই কাজে লাগবে, আপনার খরচ কমে আসবে। তো এই বিষয়ে ভয়ের কিছু নেই, অনেকে ভয় পান, কিন্তু প্রশ্ন হচ্ছে যে পানির সাথে মিশিয়ে খাওয়ানো যাবে না ইউরিয়া, সুন্দরভাবে যেভাবে বললাম সেভাবে প্রসেস করে খাওয়াতে হবে। তাহলে আমাদের এই বিষয়টি অবশ্যই মেনে চলা উচিত, পাশাপাশি যেন ইউরিয়া বিষক্রিয়া না হয় সে বিষয়ে খেয়াল রাখা উচিত। অনেকেই আবার ভুল করে কিন্তু শুধু খালি ইউরিয়া খাওয়াতে চান বা অল্প পরিমাণে দিয়ে থাকেন। হ্যাঁ, অল্প পরিমাণে দিলে হয়তো বিষক্রিয়াটা হয় না, কিন্তু কখন কোন গরু কিভাবে বা তার বডি কন্ডিশন কেমন রয়েছে, তার কিডনি বা লিভার কীরকম শক্তিশালী কিনা, তাদের টাইটার কীরকম, এগুলো কিন্তু আমাদের অজানা, যেহেতু আমরা টেস্ট করি না বা করা সেই রকম সুবিধা নেই। তো সুতরাং আমাদের কিন্তু একটু সতর্কভাবে ইউরিয়াটি খাওয়াতে হবে বা না দেওয়াই ভালো। আমাদের যদি ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের সাথে আমরা খাওয়াতে পারি তাহলে কোনো রিস্ক নাই, কোনো সমস্যা হবে না। অর্থাৎ মোলাসেস বা ইউরিয়া সাথে যখন মোলাসেস মিশানো হয় তখনই এর বিষক্রিয়া প্রায় 80% কমে যায়, তারপর খড়ের সাথে যখন মিশানো হয় তখন 100% কমে যায়। তো সুতরাং আপনাদের এই যে সুযোগ ইউরিয়াকে কাজে লাগিয়ে কুপ প্রোটিন গাভীকে খাওয়ানো, সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। আপনারা যারা নতুন খামারি রয়েছেন, বিশেষ করে যারা অভিজ্ঞ খামারি বা যাদের খামার রয়েছে বা খামারি করবেন, তারা এই বিষয়টি অবশ্যই আপনাদের খামারে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এবং আপনার খামার থেকে অবশ্যই লাভবান হবে, দানাদার খাবারের উপর চাপ কমবে এবং আপনাদের অন্য কোনো খাবারের দিকে যুক্ত হবে না। পাশাপাশি যদি আপনি ঘাস, উন্নত জাতের ঘাস খাওয়ান তাহলে আপনার দানাদার খাবার না হলেও চলবে। তো যদি সময় মতো কৃমি ওষুধ খাওয়ান, সময় মতো ভ্যাকসিন দেন এবং যেভাবে বললাম UMS বা ইউরিয়া প্রক্রিয়াজাত খড় আপনারা যদি খাওয়াতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা ক্ষতির সম্মুখীন হবেন না। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।